অনেকেই প্রশ্ন করে হুজুর কোরআন তো পাইলাম কিন্তু শুনেছি 104 খানা কিতাব আল্লাহ নাযিল করেছেন বাকি 103 খানা গেল কোথায় প্রশ্ন হয় কিনা আসে কিনা 103 খানা গেল কোথায় নাকি আসমানি কিতাব আল্লাহ পাঠিয়েছেন আসমানি কিতাব গেল কোথায় আমি বলি সমস্যা নাই তোমার এই উত্তর আমার কাছে আছে আলহামদুলিল্লাহ বলেন চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ আমি বললাম যে দেখো বুঝার বিষয় বুঝার বিষয় 103 খানা গেল কোথায় হ্যাঁ আসমানি কিতাব এসেছে এসেছে বান্দা সেটা বিকৃত করেছে কিন্তু ওই আসমানি কিতাবগুলি কে আল্লাহ হেফাজত করেছেন সুবহানাল্লাহ বলেন কিভাবে হেফাজত করেছেন আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি এখন ডিজিটাল যুগ ডিজিটাল সিস্টেমে তোমাকে বুঝিয়ে দিচ্ছি তো আমি বললাম প্রথম যখন আমাদের কাছে মোবাইল আসলো কি আসলো মোবাইল আসলো মোবাইলের মধ্যে জিজ্ঞেস করলাম একজনকে মোবাইলে কি করা যায় এটা কি জিনিস এটা মোবাইলটা কি জিনিস বলতাছে হুজুর এটা হলো একজন আরেকজনকে কল করা যায় কি করা যায় ফোন করা যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ফোন করা যায় আমি বলি বলো কি এত গুণ হ্যাঁ কিছুদিন পর আবার আসলো বলল হুজুর এটা চেঞ্জ করেন আরেকটা মোবাইল নেন এটা নেন আমি বললাম তাহলে এটা আর এটার মধ্যে পার্থক্য কি বলে হুজুর আগেরটার মধ্যে শুধু কল করা যেত এখন এটার মধ্যে মেসেজ করা যায় এসএমএস করা যায় সুবহানাল্লাহ বলেন তাহলে বোঝা গেল আগের কল করা কি বাদ পড়েছে নাকি এটার মধ্যে গুণটা আছে আছে এরপরে আবার কিছুদিন পরে বলল হুজুর ওটা ফেলেন আরেকটা নেন কোনটা বাবা বলতাছে এটা নেন এটা আরো লেটেস্ট এটা কি লেটেস্ট এরপরে আসলো আর একটু উন্নত এটার মধ্যে কি ফাংশন কি বলতেছে হুজুর আগেরটার মধ্যে ফোন করা যেত এসএমএস করা যায় এখন এটার মধ্যে আরেকটু ভালো এটা একটু ছবিও তোলা যায় সুবহানাল্লাহ বলেন না বান্দা আবিষ্কার করছে বান্দা আবিষ্কার করছে তৌফিক দিয়েছে কে চিল্লা বলেন কে আল্লাহ এরপরে হলো হুজুর এটা ফালেন আরেকটা আছে আর একটু ভালো আছে আমি বললাম তাই নাকি বলে এরপরে আরেকটু আছে বলতে হুজুর আগেরটার মধ্যে ফোন করা যেত এসএমএস করা যেত ছবি তোলা যেত এখন এটা নেন এটার মধ্যে ভিডিও করা যায় মানুষ লড়াচড়া করবে এটা দেখা যায় সুবহানাল্লাহ বলেন না এরপরে বুঝা গেল আচ্ছা আগের কোয়ালিটি গুলি কি বাদ পড়ছে না অ্যাড হচ্ছে যোগ হচ্ছে না বাদ পড়ছে আওয়াজ দিয়ে বলেন না যোগ হচ্ছে না বাদ পড়ছে পরে আসলো হুজুর এটা নেন লেটেস্ট আই টু লেটেস্ট নেন তাই নাকি কি করা যায় এটার মধ্যে কি আছে এটার মধ্যে আছে হুজুর কল করা যায় এসএমএস ও করা যায় ছবিও তোলা যায় ভিডিও করা যায় এখন ব্লুটুথের মাধ্যমে এটা পাঠানোও যায় একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে নেওয়া যায় ট্রান্সফার করা যায় আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা আগের গুলো কি বাদ হইছে না যোগ হইছে যোগ হইছে এরপরে আবার আসলো হুজুর এটা তো আইটু ভালো আগের গুলি থেকে এটা আরো ভালো এতদিন টিপা টিপির অপশন ছিল এতদিন প্রেস করতে হতো এখন আইটু ভালো এসেছে অ্যান্ড্রয়েড সেট এসেছে এটার মধ্যে আপনি সমস্ত কিছু ডিসপ্লের মধ্যে দেখতে পাবেন এখন ইমো এসেছে হোয়াটসঅ্যাপ এসেছে এগুলোর মাধ্যমে আপনি এক দেশ থেকে আরেক দেশে ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন কে কোন দেশে বসে আছে আমেরিকা লাইকেন প্যারিস ওয়াশিংটন যে যেখানে থাকুক সেখান থেকে আপনি বাংলাদেশে বসে যে কোন প্রান্ত থেকে একজন আরেকজনকে দেখতে পারবেন সুবহানাল্লাহ লেটেস্ট এসে গেল বললাম কি ভাই এর আগে যা কিছু ছিল এগুলো কি বাদ পড়েছে বলতেছে না হুজুর ওগুলো যোগ হয়েছে সুবহানাল্লাহ বলুন বুঝা গেল বাদ পড়ছে না যোগ হচ্ছে এরপরে আসলো আরেকটু লেটেস্ট যেটা থেকে আর কোনো কিছু ভালো না এরপর আসলো আইফোন কি ফোন অ্যাপেল সেট অ্যাপেল মোবাইল আসলো আইফোন সেট কি সেট আইফোন সেট হুজুর এটার মধ্যে কি এটার মধ্যে সব করা যায় এখন শেয়ারিট আছে সেকেন্ডের মধ্যে অনেক কিছু নিয়ে নেওয়া যায় এই সেটের মধ্যে আনলিমিটেড সব কিছু রাখা যায় ভিডিও অডিও পিকচার যত রকম কিছু আছে সব কিছু এই মোবাইলের মধ্যে রাখা যায় এগুলোর মধ্যে রাখা যায় আমি বললাম এত সুন্দর ভালো সেট চলে আসছে এরপরে কি আর কোনো ভালো সেট আছে বলতেছে না হুজুর এটাই বাজারের মধ্যে দুনিয়ার মধ্যে সবচেয়ে লেটেস্ট সেট চলছে আমি বললাম তাই নাকি তাহলে পিছনের জিনিসগুলো কি বাদ পড়ে গেল বলতেছে না না হুজুর বাদ পড়ে নাই সব যোগ হয়েছে তখন বললাম শুনো এটা তো বান্দার ক্রিয়েশন বান্দা বানিয়েছে মোবাইল এই যে টেকনোলজি বান্দা বানিয়েছে আর তুমি তো আল্লাহর আল্লাহর টেকনোলজি নিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে প্রশ্ন তুলেছো বান্দা তুমি তো আল্লাহর প্রশ্ন আল্লাহর সৃষ্টি নিয়ে প্রশ্ন তুলছো শুনো সমস্ত কিতাব নাযিল হয়েছে সমস্ত কিতাব নাযিল হয়েছে তুমি প্রশ্ন করছো 103 খানা কিতাব কোথায় গেল আমি বলছি জালিকাল কিতাবুল আয়রাফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ বলছে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই কারণ এটা সমস্ত 103 খানা কিতাব
কোরআনের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিয়েছি যে এই কোরআনকে ফলো করবে সমস্ত নবী রাসূলের সুন্নাহকে এমন কি আমার দয়াল নবী মুস্তাফার সুন্নাহকে ফলো করবে আমি আল্লাহকে পেয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার তাহলে বোঝা গেল কোরআনের মধ্যে সমস্ত কোরআন সমস্ত কিতাব আল্লাহর কিতাব সবচেয়ে হলো বেহতরিন ওগুলো ছিল ওল্ডেস্ট ওগুলো পুরাতন এখন লেটেস্ট চলে এসেছে কোরআন আওয়াজ দে বলেন ঠিক কি না আওয়াজ দে বলেন ঠিক কি না আমরা এখন আর অন্য কোন কিতাব দেখব না আমার দেখার দরকার নাই বাইবেলে কি লেখা আমার দেখার দরকার নাই ইনজিলে কি লেখা আমার ত্রিপিটক গীতা এসব খোলার দরকার নাই বুঝানোর জন্য অন্য কিতাব দরকার নাই কোন কিতাব কি অবস্থায় নাযিল হয়েছে দরকার নাই আমার জন্য আল্লাহ স্পেশাল লেটেস্ট কোরআন পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ এখন আমি লেটেস্ট দেখব ওল্ডেস্ট না পুরাতন না নিউয়েস্ট লেটেস্ট দেখব ঠিক কি না তো কোরআন হলো সম্পূর্ণ জীবন বিধান বান্দা এটা খুলে পড়ে দেখুন আপনি জায়গায় বসে আল্লাহর আরশ দেখতে পাবেন চিল্লা বলেন আল্লাহু আকবার ক্ষমতা দিছে কে চিল্লা বলেন না কে আল্লাহ ভাইরে আমার বাবার আমার গভীর মনোযোগ কি খারাপ লাগছে আপনাদের খারাপ লাগছে আমি অল্প কিছু কথা বলবো এই অল্প কিছু কথা বুঝতে হবে বুঝতে হবে যদি বুঝে যান এখান থেকে যারা ইসলামের কটূক্তি করে বেয়াদবি করে আমি তাদেরকে নাম ধরে বলবো না কে বেয়াদবি করে আপনারা জানেন সেটা আপনারা জানেন কারা আমার রাসূল সম্পর্কে বেয়াদবি করে এখন নাকি করোনা ভাইরাস হইছে ম্যাক্রন কি জানি ফ্রান্সের প্রেসিডেন্ট করোনা ভাইরাস হইছে কয়দিন আগে একটা আমরা এখান থেকে শোডাউন দিয়েছিলাম না আমি এসেছিলাম মোল্লার ডরে এসে শোডাউন দিয়ে দিয়েছিলাম বলেছিলাম যদি কোন পৃথিবীর অঞ্চলে আমার নবী রাসূলে বেয়াদবি হয় গোস্তাকি হয় কটূক্তি হয় বাংলার নয় সারা পৃথিবীর মুসলমান বসে থাকবে না তোমাদের জন্য আল্লাহর কাছে গজবের দোয়া করবে আওয়াজ করেন গজবের দোয়া করবে গজব দিছে কে চিল্লা বলেন কে এখন নাকি করোনায় ধরছে বললাম যে এরকম আমি চিন্তা করতেছি একজন বলল হুজুর করোনায় ধরছে নাকি ম্যাক্রন ফ্রান্সের প্রেসিডেন্টের করোনা আমি বললাম এত সুরক্ষায় থাকে প্রেসিডেন্ট সাহেবরে করোনা ধরলো কেমনে বুঝা গেল তুমি যতর মতই তুমি নিজেকে যত কিছুর মধ্যে আবদ্ধ করো মৃত্যু যদি তোমার ওই দিন লিখিত থাকে আজাইল সমস্ত কিছু ভেদ করে তোমার কাছে জান নিতে আসবে তুমি যদি মনে করো না আমাকে আজাইল আজকে আসবে আমি খবর পেয়ে গেছি নিজেকে ঘর বন্দি করো তালা মাইরা দাও যে না কোনো ভাবি আজাইল আসার আজকে সুযোগ দিব না আজাইল আসতে পারে কি পারে না আল্লাহ সেই ক্ষমতা দিবেন কি দেন নাই আজাইল কি ক্ষমতা দিবেন তো তো যদি আজাইল এসে আপনার জান নিয়ে টানাটানি করে শয়তান যদি ঈমান নিয়ে টানাটানি করে সেই মুহূর্তে যদি দয়াল নবী চলে আসেন তাহলে জানটা কি যাওয়াটা সহজ হবে না কঠিন হবে আওয়াজ দে বলেন সহজ হবে তো এক ঘটনা না বললেই নয় হযরত জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা তিনি পড়লেন যে যদি আল্লাহ রাসূলের দিদার পায় মৃত্যুর আগে তাহলে জানটা হয়তোবা অনেক সহজে যাবে খুব সহজে যাবে কিন্তু তিনি চিন্তা করতে লাগলেন মৃত্যুর ঘটনা তো অনেক দেখেছি এত ভয়ানক হয় এত ভয়ানক হয় মানুষের চক্ষু বের হয়ে যায় পার্টসগুলি আলাদা হয়ে যায় অ্যাক্সিডেন্ট হলে তো দেহ খুঁজেই পাওয়া যায় না পোস্টমর্টম হলে তো দেহ ঘরেই ঠিকমতো আসে না কত ভয়ানক মৃত্যু আল্লাহ এক একজনের তকদিরে লিখে রেখেছেন আল্লাহ হেফাজত করুক আমিন বলেন না রোড ঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করুক আমিন বলেন বড় ভয়ানক মৃত্যু বাবার আমার ভাইয়ের আমার এরকম মৃত্যু থেকে পানা চান জিহ্বা বের হয়ে যায় চক্ষু বের হয়ে যায় হযরত জালালউদ্দিন সুয়ুতী চিন্তা করলেন মৃত্যু তো অনেক ভয়ানক এটা থেকে তো কেউ পলায়ন করার মতো নেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যে যেই ধর্মের হোক একটা জিনিস মানে কুল্লু নাফসিন যায়কাতুল মউত ঠিক কি না মৃত্যু আসবেই তুমি ভগবান মানো আল্লাহ মানো যিশু মানো যে যে ধর্মেরই খোদা মানো কিন্তু এটা মানো যে মৃত্যু আসবে এখন বান্দা মৃত্যুটা কার কার সহজ হয় কেউ কেউ তো দেখি কবরে রাখার পর
দুই দিন পরে লাশই খুঁজে পায় না, দুই দিন পরে লাশ খুঁজে পাওয়া যায় না। আবার কাউ কাউকে দেখি ফেসবুক ইউটিউবে ভাইরাল হয়, কি ব্যাপার 30 বছরও কাফনের কাপড়ে দাগও পড়ে না, আছে কি নাই? চিল্লা বলেন আছে কি নাই? ব্যাপার কি মাটি? তুমি দুই ধরনের কেন আচরণ করো? এক ধরনকে বলো তোমাকে খেয়ে ফেলবো, আর এক ধরনকে বলো তুমি শত শত বছর থাকো তোমাকে টাচও করব না। আল্লাহু আকবার বলেন। তাহলে মাটি তোমাকে এই এই সিস্টেম শিখাইছে কে? বলতাছে এই সিস্টেম শিখাইছে আল্লাহ। আল্লাহ বলেছে যেই বান্দা আমি আল্লাহর হয়ে যায় আমার নবীর গোলামিতে চলে আসে তাকে তুমি মাটি স্পর্শ করবে না। আর যারা আমার মওলা সম্পর্কে বেয়াদবি করে, দয়াল নবী আল্লাহর ওলিদের সম্পর্কে গোস্তাখি করে, তাকে মাটি তুমি পাওয়ার সাথে সাথে খেয়ে ফেলবা। চিল্লা বলেন আল্লাহু আকবার। তাহলে মাটির সেই সুলুক ব্যবহার কোনটা চান, খেয়ে ফেলুক না জিন্দা রাখুক? চান তো? তাহলে জানতে হবে মৃত্যুটা কেমন হলে মাটি আর আপনাকে টাচ করবে না। জানার দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন দরকার আছে কি নাই? এরকম চিন্তা সবারই আসে, শুধু আমাদের না। হযরত জালালউদ্দিন সুয়ুতি তিনি চিন্তা করছেন এরকম কিভাবে হয়, তিনি অনেক টেনশনে পড়ে গেলেন। টেনশন করতে 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 যখন ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন, ইহা আখ বন্ধ হুই ওয়াহা কিসমত কি আখ খুল গই। সুবহানাল্লাহ বলুন। এখানে চক্ষু বন্ধ হলো, ওখানে কিসমতের চক্ষু খুলে গেল। সুবহানাল্লাহ, চক্ষু খুলে গেল, আমার দয়াল নবীকে স্বপ্ন পাইলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার দয়াল নবী স্বয়ং স্বপ্নে তাশরীফ আনলেন, বলল হে সুয়ুতি, হে আমার উম্মত, তুমি টেনশন করো না। তিনি টেনশন করতে করতে ঘুমিয়েছেন, কিভাবে মৃত্যুটা আসান হয়, দয়াল নবীকে তো দেখবো, কিন্তু দয়াল নবীকে দেখার পরও মৃত্যুটা কিভাবে আসান হবে সেটা চিন্তা করতে করতে ঘুমিয়েছেন। দয়াল নবী এসে আমার সেই হযরত জালালউদ্দিন সুয়ুতিকে শিখিয়ে দিচ্ছেন, এ সুয়ুতি, তুমি এক কাজ করো, তুমি সূরা ইউসুফ পড়ো। সুবহানাল্লাহ বলুন। সূরা ইউসুফ তেলাওয়াত করো, তুমি বুঝে ফেলবে কিভাবে মৃত্যু আসান হয়ে যায় মুমিনদের জন্য। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। তিনি ঘুম থেকে উঠে সাথে সাথে সূরা ইউসুফ তেলাওয়াত করা শুরু করলেন। সূরা ইউসুফ তেলাওয়াত করা শুরু করলেন, তিনি পাইলেন যে মিশরের সবচেয়ে সুন্দরতম যুবক নবী পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম ছিলেন, সবচেয়ে সুন্দর করে তিনাকে আল্লাহ বানিয়েছেন, সবচেয়ে সুন্দর করে। হযরত জুলেখা যখন মিশরের বাজার থেকে হযরত ইউসুফকে কিনে নিয়ে আসলেন, কিনে নিয়ে এসে নিজেই পাগল হয়ে গেলেন। মিশরের সুন্দরী মহিলারা বলছে, হে হে জুলেখা, তুমি তো অনেক টাকা পয়সার মালিক, তুমি নিজে ইউসুফকে খরিদ করে নিজেই পাগল হয়ে গেলে, নিজেই পাগল হয়ে গেলে। ইউসুফ তো তোমার পাগল হওয়ার কথা, তোমার প্রেমে পাগল হওয়ার কথা, তুমি উল্টা ইউসুফের প্রেমে পড়ে গেলে। এখন জুলেখা তো পাগল পারা, কি বুঝাবো, কিভাবে বুঝাবো যে আমি ইউসুফের চেহারায় কি দেখেছি? সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ, কিভাবে বুঝাই? তখন ভাগ্য ভালো আমাদের বর্তমান বড় বড় আলেমদের কাছে যায় নাই, বলতো তোমরাও কিছু আলেম আনো, আমরা কিছু আলেম নেই, দুজনে মোনাজারা করি, বহস করি, যে জিতবে তারটাই সঠিক। বর্তমানে এরকম হলে অবস্থা হতো, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের এই ব্যাপার নিয়ে জুলেখা একজন ওই জামানার আল্লাহর ওলির কাছে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সেই ওলির কাছে গেল, আল্লাহর ওলি বললেন যে মা, তুমি ইউসুফের মধ্যে যা দেখেছো, এক কাজ করো, ইউসুফকে বলো যে ওই মহিলাদের সামনে, ওই মহিলাদের সামনে, সুন্দরী ওই মিশরের মহিলাদের সামনে, যাতে ইউসুফ সেই ঝলকটা, জালওয়া, সেই নূরের ঝলকটা দেখায় দেয়। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন, আল্লাহু আকবার। সেই সময় আমরা সবাই জানি যে প্রত্যেকের হাতে এক একটা করে লেবু দেওয়া হলো, ঠিক কিনা? কেউ বলে লেবু, কোরআনে এসেছে লেবু বা সন্ত্রা, এটাকে আরবিতে সন্ত্রা বা উর্দুতে সন্ত্রা বলা হয়, কিন্তু বাংলাতে লেবু এসেছে বা কমলা এসেছে, হাতে ছুরি আর লেবু দেওয়া হলো। বললো যে আমার ইউসুফকে এখান থেকে নিয়ে যাব, তোমরা দেখো আর লেবু কাইটো। দেখেন কোথায় আমার নবীর শিক্ষা? আল্লাহু আকবার। যে বলল যে মিশরের সেই সুন্দরী মেয়েরা, সুন্দরী মহিলারা
যখন ইউসুফ আলাইহিস সালাম সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তারা হুসনে ইউসুফ নূরানি চেহারা দেখছে, আল্লেবু কাছে কাটতে কাটতে কোরআন এসেছে কাত্তাহু ইয়াদুআন্না, তাদের হাত কেটে পড়ে গেল, আঙ্গুল কেটে পড়ে গেল, আঙ্গুল কেটে পড়ে গেল, আঙ্গুল কেটে পড়ে গেল, কিন্তু ব্যথা অনুভব হলো না, ফিলিংস হলো না। অর্থাৎ মিশরের সেই মহিলারা হুসনে ইউসুফের দিকে তাদের চেহারা, সেই চেহারার দিকে তাদের রূপ, ওই ইউসুফ আলাইহিস সালামের রূপের দিকে তাদের মনোযোগ জমে গেল, সেখানে তারা পাগল পারা হয়ে গেল, আঙ্গুল কেটে পড়ে গেল, তাদের আর খবর হলো না, খবর হলো না। তখন জালালউদ্দিন সুয়ুতি বলছেন, ইয়ে তো ইউসুফ কা বাত থা, এটা তো হযরত ইউসুফ আলাইহিস সালামের শানের কথা বলছি, আর লক্ষ ইউসুফ আলাইহিস সালামকে এক জায়গায় করলে আমার দয়াল নবীর সমপক্ষ হবে না। সুবহানাল্লাহ, চিল্লা বলেন আল্লাহু আকবার। সেই নবীর শানে যদি সেই নবী আপনার মৃত্যুকালে চলে আসে, দয়াল নবীর প্রেমিক হয়ে যান, যদি নবী মৃত্যুকালে চলে আসে, আজরাইল জান নিয়ে যাবে, যেমনি ভাবে মিশরের মিশরের সুন্দরী মহিলারা হাত কেটে পড়ে গেল, হাত কেটে পড়ে গেল, রক্তাক্ত হলো, টের পেল না, অনুভব হলো না, তেমনি ভাবে আজরাইল জান নিয়ে যাবে ঠিকই, কিন্তু অনুভব হবে না, কারণ আপনার সামনে দয়াল নবীর চেহারা মুবারক থাকবে। দয়াল নবী জিন্দা নবীর চেহারা মুবারক থাকবে, তখন আর মুমিনের জান নিয়ে যাবে কিন্তু মুমিনের খবর থাকবে না। সুবহানাল্লাহ, বলুন না দরকার আছে কি নাই, চিল্লা বলেন না দরকার আছে কি নাই, আল্লাহু আকবার বলেন। হযরত জালালউদ্দিন সুয়ুতি এই কাহিনী পড়ার পর, এই ঘটনা কোরআন তেলাওয়াত করে এটা বুঝতে পেরে তেনার চোখের পানি ছেড়ে দিলেন, এবং আমার রসূলের আল্লাহর দরবারে রসূলের পক্ষ থেকে মাফ চাইলেন যে মদিনা ওয়ালার সাদকায় আমাকে ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহর সাথে সাথে তেনাকে কোরআনের একজন খাদেম হিসাবে কবুল করে নিলেন, আল্লাহু আকবার। এবং সেই দলিল তাফসিরে জালালাইন শরীফ থেকে আমরা আলেম উলামায়ে কেরামরা দলিল দিয়ে থাকি, সেই জালালউদ্দিন সুয়ুতি, আহা, আল্লাহু আকবার বলেন। যুবক তারাই যাদের অন্তরে আল্লাহ আল্লাহর নবীর এশক আছে, মহব্বত আছে, ঠিক কিনা, তারা যুবক হাইয়ুল কাইয়ুমের সাথে মহব্বত আছে, চিরঞ্জীব সবুজ যে কখনো বৃদ্ধ হয় না, তিনি কে, চিল্লায় বলেন, আওয়াজে মনে হয় তিনি বৃদ্ধ হয়ে গেছেন, আর একটু চিৎকার দিয়ে বলুন না, যিনি বৃদ্ধ হবেন না হাইয়ুল কাইয়ুম তিনি কে, তিনি যাকে মৃত্যুবরণ করান, আবার যাকে কিয়ামতের ময়দানে উঠাবেন, কবরও রিজিক দিচ্ছেন, হাসরও এক প্রকার রিজিক থাকবে, জান্নাতেও যিনি রিজিকের ব্যবস্থা রেখেছেন তিনি কে, ডান হাত তুলে দি বলুন কে, তাহলে সে আল্লাহর পথে মতে আসতে রাজি আছে কি নাই, মুসলমান রাজি আছে, তো সেই পথে আসতে হলে নামাজের দরকার আছে কি নাই, আওয়াজ দে বলেন আছে কি নাই, এই জন্য বলতেছি নামাজের দরকার আছে, মসজিদ হচ্ছে কিন্তু মসজিদ গুলি খালি কেন, যুবক এখনো আপনার মসজিদের প্রতি খেয়াল আসে না, আল্লাহ যা আহ্বান করছেন প্রতি নামাজে, আল্লাহু আকবার বলে ডাক দিচ্ছেন, বলে ডাক দিচ্ছে, আমার মাওলা ডাক দিচ্ছে, প্রতি মুহূর্ত মাওলা ডাক দিচ্ছে, আপনার এখনো মন কাঁদে না, আমার মাওলার কাছে একটু গিয়ে বলি, হা মাওলা তুমি ভালোবাসো আমিও বাসি, সুবহানাল্লাহ বলবেন না, একটু বলতে ইচ্ছা করে না যে মাওলা তুমি আমাকে ভালোবাসো, না তুমি শুধু ভালোবাসো না আমিও ভালোবাসি, একটু বলার চেষ্টা করুন, মসজিদগুলি খালি পড়ে থাকে, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা চলে যায়, তারপরও আপনারা মাওলার দিকে ফিরে আসেন না, অথচ দেখেন মাওলা আপনার কেমন খেয়াল রাখে, আপনি যখন সারা রাত ঘুমিয়ে ফজরের নামাজ কাজা দিয়ে ঘুম থেকে উঠেন, মাকে বলেন ব্রেকফাস্ট দেন, নাস্তা দেন, বাইরে বের হব, দেখেন আমার আল্লাহর কাছে ফেরেশতারা বলে, মাওলা তোমার এই বান্দা এখনো তোমার ফজরের নামাজ আদায় করে নাই, মাওলা বলে থাক আমার বান্দা ক্ষুধার্ত, তাকে খাবারটা পাঠিয়ে দাও, সকালের নাস্তা পাঠিয়ে দাও, সুবহানাল্লাহ বলেন, এরপর জোহর যায় হেলায়, কাজে কাজে ব্যস্ত,
অথচ যদি আপনি আপনার অফিসে আপনার চাকরি ব্যবসাতে মুহূর্ত যদি দেরি করে যান আপনার বস আপনাকে বলবে বের হয়ে যাও চাকরি থেকে বহিষ্কার করবে যদি একদিন দুদিন লেট করে যান কিন্তু প্রতিদিন নামাজ কাজা করছেন আমার মাওলা বলে না ফেরেশতা আমার বান্দা না খেয়ে আছে যোহরের নামাজ পড়ে নাই তো কি হইছে দুপুরের লাঞ্চ খাবারটা পাঠিয়ে দাও সুবহানাল্লাহ বলবেন না আসর দে মাগরিব যায় আশা যায় ফেরেশতারা ডাক দিয়ে বলে ও মাওলা আপনার এই বান্দা তো এখনো আপনার সেজদা আদায় করে নাই কিন্তু আমার মাওলা বলে আমার বান্দা না খেয়ে রাতে ঘুমিয়ে যাবে আমার তো আল্লাহ আমি আল্লাহ সহ্য হচ্ছে না এ ফেরেশতা আমি আল্লাহ সহ্য হচ্ছে না ফেরেশতা তাড়াতাড়ি আমার এই বান্দার রাতের খাবারের ব্যবস্থা করো ডিনার পাঠিয়ে দাও চিল্লা বলেন না আল্লাহু আকবার আহ বান্দা আপনার সমস্ত ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছেন কিন্তু আল্লাহর জন্য আপনি সেজদাটা এখনো ঝুকাচ্ছেন না এখনো মসজিদগুলি খালি আপনাকে ডাকে আপনি যান না আমরা মসজিদগুলি ভরপুর অবস্থায় দেখতে রাজি আছি কি নাই আওয়াজ দিয়ে বলেন রাজি আছি কি নাই আমরা মসজিদে যাব আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করে আল্লাহর রেজামন্দি হাসিল করব দরকার আছে কি নাই চিল্লায় বলেন দরকার আছে কি নাই চট্টগ্রামে এক মাহফিলে গিয়েছিলাম আমি প্রায় মাহফিলে বলেছি এক মাহফিলে গিয়েছি এক জায়গায় বললাম যদি ফজরের নামাজের সময় আপনাদের যাদের স্ত্রী আছে ওয়াইফ আছে বউ আছে যদি তুলে না দেয় নামাজের সময় তুলে না দেয় ফজরের সময় বউ তালাক আমার বাবা বলতাছে নাউজুবিল্লাহ আমি বললাম বউ তালাক দিয়ে দিবেন যদি ফজরের সময় বউ না উঠায় দেয় দরকার আছে কিনা নাই আমি বলছি আমি মাখদুম সাহেব আপনাকে বিয়ের ব্যবস্থা করব ইন্তেজাম আমি করব বৃদ্ধ ভাই বাবারা ইয়ং জেনারেশন সমস্যা নাই বিয়ের ব্যবস্থা আমি করে দিব যদি ফজরের নামাজ উঠায় না দেয় সেই রকম স্ত্রীর দরকার নাই ঠিক কিনা বলার সাথে সাথে ওই দিন তো মাহফিল করে চলে আসলাম পরের দিন আমার কাছে ফোন আসলো ওই মসজিদের ইমাম সাহেব ফোন দিল হুজুর আজকের মাহফিলে আজকের ফজরের নামাজে একটা মাহফিল মনে হচ্ছিল সুবহানাল্লাহ বলেন ফজরের নামাজ ঈদের জামাত মনে হচ্ছিল আজকে সবাই দেখি যে বউরা মনে হয় স্ত্রীরা ওয়াইফরা প্রত্যেক স্বামীরে উঠাই দিছে তাড়াতাড়ি যাও হুজুর বলছে ফজরের নামাজ না পড়লে বউ তালাক তাড়াতাড়ি যাও সবাইরে গুতা বাড়াই দিছে সুবহানাল্লাহ বলেন না সবাইকে পাঠিয়ে দিয়েছে বলতেছে হুজুর আজকে ফজরের নামাজে এমন জামাত হইছে মনে হইতেছে ঈদের জামাত আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ইজ্জতের মালিক কে হেদায়েতের মালিক কে আল্লাহ কবুল করুক আমিন বলেন তো দরকার আছে কি নাই এরকম কঠোর হওয়ার দরকার আছে কি নাই প্রত্যেক এলাকায় আমি এটা বলে থাকি মা বোনদেরকে হেদায়েতের জন্য আপনারা যারা ইয়ং জেনারেশন আছেন ভাই বাবারা আছেন স্ত্রীকে গিয়ে বুঝাবেন যে আমার হুজুর কিন্তু আজকে ওয়াজে এরকম শুনে আসছি যে স্ত্রী নামাজের সময় তাগিদ দেয় না সেই স্ত্রী বুঝে গেল আমাকে জান্নাতে চায় না ঠিক কিনা সে চায় না যে আমি সহ সে সহ জান্নাতে থাকি এরকম চায় না তাহলে সেই স্ত্রী তালাক দরকার আছে কি নাই তাহলে তুমি বুঝো স্ত্রীকে বলবেন তুমি বুঝো এবার যে তুমি আমাকে জান্নাতে চাও কিনা আমি তো জান্নাতে তোমাকে চাই তুমি যদি আমাকে চাও তাহলে ফজরের নামাজ জোহর আসর মাগরিব এশা প্রত্যেক নামাজে তুমি অ্যালার্ম ক্লকের মতো অ্যালার্ম বেলের মতো আমাকে ডাকিয়ে দিবা ঠিক কিনা দরকার আছে কি নাই এবং প্রত্যেক মা বাবা সন্তানকে স্মরণ করিয়ে দিবে যে এই মুহূর্তে নামাজের সময় হয়েছে তুমি নামাজে মসজিদে যাও দরকার আছে কি নাই দরকার আছে কি নাই বলে দিবে এই যে মাহফিলে উপস্থিত হব টুপি পরব পাঞ্জাবি পরে মাহফিল উপস্থিত হব দরকার আছে কি নাই যে আমাদের জন্য মাহফিলগুলো ঈদের মতো ঠিক কি না যে আমরা মাহফিলে যাব আমরাও সুন্দর পোশাক পরে এসেছি না আমরাও সুন্দর পোশাক পরে জুব্বা কুব্বা পরে এসেছি পাগড়ি পরে এসেছি টুপি পরে এসেছি আপনারও পরে আসতে হবে ঠিক কি না দরকার আছে তো আমাকে আমার বাবা বলতেছেন যে এলাকার মানুষ বুঝে কম আমি বললাম 73 বছর ধরে মাহফিল হইতেছে কেন কম বুঝবে বেশি বুঝতে হবে ঠিক কি না বেশি বুঝতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন বলেন চিল্লা বলেন আমিন কি বাবারা কষ্ট পাচ্ছেন মাহফিল অফ করে দিব বন্ধ করে দিব চলবে চলবে মদিনাওয়ালার প্রেম অন্তরে আছে কি নাই চিল্লা বলেন আছে কি নাই আমার কামলিওয়ালা নবী মহব্বত অন্তরের মধ্যে নিলে খুশি হয় কে চিল্লা বলেন কে আল্লাহ খুশি হয় আল্লাহ খুশি হয়